বরেন্দ্র সংবাদে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি তোফায়েল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সারাদেশে রাজাকারদের তালিকা আগামী বছরের মার্চ মাসে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধমন্ত্রী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ ডক্টর জোহা দিবস পালন। 16 নং ওয়ার্ডে কবরস্থান পরিদর্শন করেছে রাশিক মেয়র লিটন। শান্তি সমাবেশ করেছে রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সারাদেশে রাজাকারদের তালিকা আগামী বছরের মার্চ মাসে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হোসেন। শনিবার রাজশাহীর বাগমারা উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। পরে তিনি বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় মন্ত্রী বলেন, রাজাকারদের তালিকা তৈরির জন্য নীতিমালা তৈরি হয়েছে, মন্ত্রী পরিষদে আইন পাশ হয়েছে। তিনি বলেন, পদযাত্রা করে সরকার পতন করা যায় এমন কোনো নজির নেই। বাগমারা উপজেলার এক রাজাকারকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন স্থানীয় একাধিক মুক্তিযোদ্ধা ও 71-এর নির্যাতিত পরিবারের সদস্যরা। এ প্রসঙ্গে মন্ত্রী জানান, অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী 4 আসনের সংসদ সদস্য এনামুল হক সহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাজাকারদের তালিকা করার আইনগত কোনো ইতিপূর্বে ছিল না। আমরা গত পার্লামেন্টের অধিবেশনে আইন পাশ হয়েছে, মহান মুক্তিযুদ্ধের দ্বারা স্বাধীনতা বিরোধিতা করেছেন রাজাকার আলসাদ ইসলাম, যারা ঘোষণা দিয়ে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে মুক্তিযুদ্ধের বিরুদ্ধাচরণ করেছে, তাদের তালিকা প্রস্তুত করার জন্য ইতিমধ্যেই নীতিমালা তৈরি হয়েছে এবং আমাদের এই ক্লাস চলমান আছে। তো এই বছর ডিসেম্বর মাসে হবে ঠিক নিশ্চিত না, তবে আগামী মার্চ মাসের মধ্যে সবার পূর্ণ তালিকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ ডক্টর জোহা দিবস পালন করা হয়েছে। দিনটিকে শিক্ষক দিবস হিসাবেও পালন করা হয়ে থাকে। দিবসটি উপলক্ষে সকাল 9টায় ডক্টর জোহার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্যগণ, প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষার্থীরা। 1969 সালের গণঅভ্যুত্থানের সময় এই দিনে কারফিউ ভেঙে বিশ্ববিদ্যালয়টির আন্দোলনরত শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে নিজে পাকিস্তানি বাহিনীর সামনে বুক পেতে দিয়েছিলেন তৎকালীন প্রক্টর ডক্টর শামসুজ্জোহা। অবশেষে মূল ফটকের সামনেই গুলিবিদ্ধ হন তিনি। দিনটিকে ঘিরে বেলা 11টায় আলোচনা সভা এবং বিকেলে প্রদীপ প্রজ্বলন সহ আলোকচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। রাজশাহী মহানগরীর 16 নং ওয়ার্ডের সুজানগর ঝিলপাড়া এলাকায় নবনির্মিত মাক রাবায়ে সালেহীন কবরস্থান পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার দুপুরে কবরস্থানটি সম্প্রসারণের লক্ষ্যে সরজমিন প্রদর্শন করেন রাশিক মেয়র। পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের 16 নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, জোন 6-এর কাউন্সিলর মাজেদা বেগম, প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, গোরস্থান কমিটির সভাপতি আব্দুল সালাম, সাধারণ সম্পাদক আব্দুল রৌফ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাজশাহীতে শান্তি সমাবেশ করেছে মহানগর ও জেলা আওয়ামী লীগ। বিকেল 4টায় পৃথকভাবে শান্তি সমাবেশ করে সংগঠনের নেতাকর্মীরা। বিকেলে রাজশাহী সাহেববাজার 0 পয়েন্টে সমাবেশ করে মহানগর আওয়ামী লীগ ও একই সময়ে রাজশাহী অলোকার মোড়ে সমাবেশ করে জেলা আওয়ামী লীগ। মহানগর আওয়ামী লীগের সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় তিনি বিএনপির পদযাত্রার সমালোচনা করে বলেন, এর আগে বিএনপি বিভিন্ন বিভাগীয় শহরে সমাবেশ করলেন, বিভিন্ন কর্মসূচি দিয়েও আন্দোলন সফল করতে পারেনি তারা, এখন আবার পদযাত্রা করছে। এভাবে আর যাই হোক, শেখ হাসিনার সরকারকে পতন ঘটানো কোনোদিন সম্ভব নয়, এটি পদযাত্রা নয় সব যাত্রা। শান্তি সমাবেশে জেলা ও মহানগরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগামী 25 ফেব্রুয়ারি বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির রাজশাহী বিভাগীয় সমাবেশকে ঘিরে প্রচারণার অংশ হিসেবে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে রাজশাহীর যুবমন্ত্রী। শনিবার বিকেলে বিশাল শোভাযাত্রায় নেতৃত্ব দেন যুবমন্ত্রী মহানগর সভাপতি ও 7 নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি। শোভাযাত্রাটি নগরীর কাশিয়াডাঙ্গা মোড় থেকে শুরু হয়ে কোর্ট স্টেশন, কোর্ট বাজার, সিএনবি, সাহেববাজার, তালাইমারি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ভদ্রা, শহীদ কামারুজ্জামান চত্বর, লক্ষ্মীপুর হয়ে কোর্ট বাজারে গিয়ে শেষ হয়। এ সময় যুবমন্ত্রীর সাধারণ সম্পাদক শামীম ইমতিয়াজ, সাংগঠনিক সম্পাদক মোহাইমিনুল হক রানা, যুবনেতা কামরুল হাসান সুমন সহ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় মতিউর রহমান মতি জানান, দিন যতই ঘনিয়ে আসছে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বাড়ছে, এবারে সমাবেশে নেতাকর্মীদের ঢল নামবে বলেও জানান তিনি।
আমরা আশা করছি প্রায় 50,000 কাছাকাছি হবে। এটা অনেকদিন পর আমাদের পার্টির বিভাগীয় সমাবেশ, যেখানে আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জননেতা ফজল হোসেন বাদশা সাধারণ সম্পাদক, ওনারা দুজনেই কিন্তু উপস্থিত থাকবে। এটা কিন্তু আমাদের আজকের জন্য পাওয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মোহাম্মদ টুকু বলেছেন, ক্যাডার ও রাষ্ট্র ব্যবহার করে জনগণের অধিকার নস্যাৎ করা যাবে না, জেলে দিয়ে মানুষের কণ্ঠস্বর রোধ করা যাবে না। শনিবার বিকেলে রাজশাহী নগরীর ভুবনমোহন পার্কে তেল গ্যাস চাল ডাল বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো এবং 10 দফা দাবি আদায়ের পদযাত্রার আগে সমাবেশে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, বিএনপি আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে, পরে সেখান থেকে পদযাত্রা শুরু হয়ে সাহেববাজার হয়ে বাটার মোড়ে গিয়ে শেষ হয়। একই সময়ে জেলা বিএনপির আয়োজনে পদযাত্রা সাগরপাড়া বটতলা থেকে শুরু হয়ে বাটার মোড়ে শেষ হয়। সেখানে পথসভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ সহ নেতারা বক্তব্য রাখেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব প্রযুক্তির উদ্ভাবনী সংস্কৃতিতে এগিয়ে যাচ্ছে দেশ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ প্রজন্মকে শ্রম, মেধা, সততা, শক্তি নিয়ে দক্ষ হয়ে গড়ে উঠতে হবে, তাহলে সফলতা অনিবার্য। শনিবার নাটোরের সিংরা গোলি আফরোজ সরকারি কলেজ মাঠে দিনব্যাপী ICT চাকরি উৎসবের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উৎসবে সিংড়া উপজেলার 80 শিক্ষা প্রতিষ্ঠানের 3,614 জন শিক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের চাকরি প্রার্থী হিসেবে এবং দেশের 28 স্বনামধন্য প্রতিষ্ঠান চাকরিদাতা হিসেবে অংশগ্রহণ করেন। এর মধ্যে সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত 1,300 জনের মধ্যে 20 জনকে নিয়োগপত্র প্রদান করেন প্রতিমন্ত্রী। সকালে উৎসবের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শামসুল আরেফিন। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।